বাট এখনও কিন্তু আমাদের কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি। তো তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে হার্ট শেপটা, এই হার্ট শেপটা প্রত্যেক কটা পাপড়ি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা লাগাচ্ছি। তার জন্য যে গাড়িটা সাজাতে হয় অন্য গাড়ি এরকম সাজাতে দেবে না বলেই আমাদের গাড়িটা এরকম করে সাজিয়েছি আর ফুল দিয়ে সাজানো। তো চলো একবার দেখি, রিসেপশন হবে তো এই জায়গাটা আপাতত জল নেই, তোমরা একবার উপরটা দেখে নাও, উপরে এখনো কাজ হয়নি, হবে পুরোটাই হবে। দেখো চারদিকটা দেখো 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 দেখো, কিন্তু কি হবে কে জানে, কিছুই জানি না। এবার এই জায়গাটা যেহেতু জল নেই তো রিসেপশনের জায়গাটা যেহেতু আমার, তাই ভালোভাবে বসতে পারবো। আর এদিকে দেখো আমার বিয়ের যে থালা লাগবে যেগুলো, সেগুলো আমিই কিনছি আর সেটা ব্যাগ বয়ে আমিই আবার নিয়ে যাচ্ছি বাড়ি। আর এটা হলো রাতে যে কিনা ব্যাংকেটি যারা এসছে তারা বাজাচ্ছে আর বাড়ির সবাই নাচ করছে, খুব আনন্দ, মানে প্রচণ্ড পরিমাণে একটা আনন্দ, শুধু দেখো। আর এখানে দেখো আমিও নাচ করছি, ওই যে লাল একটা হুডি পরা দেখতে পাচ্ছ, আমি তো আমাকে দেখতে পাচ্ছি, তোমরাও হয়তো দেখতে পাবে। আর দেখো তারপরে পিসি থেকে শুরু করে সবাই নাচ করছে। আর আমরা চলে গেলাম ভোরবেলা ঠাকুরনগরে, যেখান থেকে ফুল নিয়ে আসলাম। তো দেখো এখানে তিন চার কালার রয়েছে, কারণ গাড়ির আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা কালার দেওয়া হবে। আর এখানে এটা ভেবো না যে কিনা ডিরেক্ট ফুলটা চিপকে যাবে, ডিরেক্ট ফুল চিপবে না, কারণ ফুলের যে পাপড়িটা আছে পাপড়িটা কাটতে হবে। আর পাপড়িটা কীরকম করে কাটছিলাম আমরা তোমাদেরকে এক্ষুনি আমি জাস্ট দেখাচ্ছি। এই দেখো, হ্যাঁ এই যে মাথাটা আছে, এই যে এই যে এই যে এই যে এই দেখো পিস পিঁধা কাটলো, হ্যাঁ এইভাবে কেটে শুধুমাত্র ওটা বাদ দিয়ে তারপরেই কাটতে হবে। এবার যেহেতু আঠাটা দেবো, এখানে ডেন্ডাইট আঠা রয়েছে, তো তার আগে কী করবো একটুখানি মুছে নিলাম গাড়িটা। আর মোছার পরে এরপরে আমি হিসাব নিকাশ করে নেবো যে কিনা, ওই যে আমি হিসাবটা করছি যে কিনা কোথায় কীভাবে লাগাবো আর কোন কালারটা কোথায় দেবো, সেটা একবার হিসাব নিকাশ করে নিলাম কোন পার্টটা কী হবে না হবে। এবার ভাইও বলছে যে কিনা হ্যাঁ এই পার্টটা এটা হলে ভালো হয়, আমিও বললাম চলো সেভাবে কাজে লেগে পড়লাম হালকা করে, যেহেতু বিয়ে আমার কাজ আমি করছি ভাই, এ তো হাসার জিনিস, যে দেখবে সেই হাসবে যে কিনা কালকে ভোরবেলা আমি বিয়ে করতে যাচ্ছি। আর এদিকে এখন রাত 12টা 1টা বাজে, আমি এদিকে আঠা লাগাচ্ছি গাড়িতে, কেননা ফুল চিপকানো হবে। চলো এই যে শুরু হয়ে গেল। আর দেখতে পাচ্ছ এখানে ভাই ফুল নিয়ে রেডি, এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে আমার, এবার ভাই ফুলটা দেবে, চলো আবার প্রণাম করছে লাগবে কিনা তাই। চলো প্রথমবার লেগেছে যখন তো আমরা কিছুটা সাকসেস, যে হ্যাঁ হবে আশা করা যাচ্ছে। তারপরেও অনেকগুলো ফল্ট হয়েছিল আমাদের, কম আঠা লাগানো হয়েছিল, বেশি আঠা লাগানো হয়েছিল, আঠার একটা মাপ রয়েছে সেইভাবে লাগালে ঠিকঠাক ফুলটা লাগে, আর তাহলে বেশি লাগালেও ফুল লাগবে না, কম লাগলেও ফুল লাগবে না। তো দেখলাম ঠিকঠাক হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি, তো পরপর এবার কাজ শুরু হলো।
তো প্রথম বাদিগেরটা প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। তো সেকেন্ড পার্টে আমি আঠা লাগানো অলরেডি শুরু করে দিয়েছি, যেহেতু সেকেন্ড পার্ট এবার আর একটা কালার দেওয়া হবে, এর জন্য প্রথমটা গেছে হলুদ কালার, এবার পরেরটা আসবে একটা অন্য কালার। চলো, প্রায় কমপ্লিট আমার আঠা লাগানো। এবার ভাই রয়েছে, চিন্ময় ভাই রয়েছে, অশোক ভাই রয়েছে, কমল ভাই রয়েছে, এবার ওরা লাগাবে দেখি। চলো, এখানে কালার চেঞ্জ হলো। চলো 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 চলো, শুরু হয়ে গেল। এবার এই পার্টটার আঠাটা যেহেতু ভালো লাগানো হয়েছে, এর জন্য ফুলগুলো দেখো বসছে ভালো আগের পার্টের থেকে, কারণ প্রথমবার তো ওটা অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়ছে, প্রথম পার্টের থেকে সেকেন্ড পার্টের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। চলো এবার দেখি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, যেহেতু আমার হাতে আঠা রয়েছে এর জন্য আমি করতে পারছি না, তা নাহলে কিন্তু আমিও করতাম। আর আমি শুধু আঠা দিয়ে জাস্ট লাগিয়ে দিচ্ছিলাম, কারণ আঠা লাগানোটাই এখানে ছিল মেইন কাজ, কেননা কম পড়লেও হবে না বেশি পড়লেও হবে না, এমন একটা ম্যানেজমেন্ট করে লাগাতে হবে এটা যে কিনা না বেশি না কম। চলো, এবার বুদ্ধি আসলো যে কিনা উপরে থেকে নিচ থেকে লাগালে ভালো হয় বলটা, তাই নিচ থেকে লাগাচ্ছে ওরা। দেখো কত সুন্দর। কি করছো কি তোমরা? মানে পার্থ আর অশোক মিলে এখন পট্টি মারছে, পট্টি মানে রং করছে। আর দেখো যেখানটায় তেল ভরা হয় ওখানে গোলাপের পাপড়ি লাগানো হচ্ছে, আর একটা একটা করে লাগানো হচ্ছে, বেশ এটা লাল বেশি এর জন্য। তো তারপরে চলে আসবো আমরা পিছনে মানে বাম পাড়ে। এবার বাম পাড়ে পিয়ুষ্মিতা লাগিয়ে দিচ্ছে, বেশ খুব সুন্দর লাগছে। সব আলাদা আলাদা কালার, সব আঠা লাগানো হয়ে গেছে, এবার শুধু চিপকাচ্ছে, শুধু চিপকাচ্ছে। আর এখন প্রায় 3:30 থেকে 3:30 বাজে, মানে সবার তাড়াহুড়ো, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, ব্যাস আর কোনো কথা নেই, খুব ফাস্ট হোক বা না হোক তাড়াতাড়ি। তো রাত অনেক হলো, অ্যাকচুয়ালি কটা বাজে আমরা ঠিক জানিও না কাজ করতে করতে, তো 3:00 প্রায় 2:41 বেজে গেছে। তো কাজ অলমোস্ট কিছুটা বাকি আছে, যেমন সামনের বনেটটা ফাঁকা রয়েছে, এটা করতে হবে। যে বড় বড় কাজ যেগুলো হার্ট শেপটা ওটা কমপ্লিট হয়ে গেছে করা, কিছুটা বাকি আছে, আরও পাপড়ি পড়বে ভিতরে। যাই হোক, এখানে দেখো 2 কালার রয়েছে আর সঙ্গে গোলাপ রয়েছে, 3 কালার। আর সামনে বনেটের ডান দিকে দেখো লাইটের উপরটা, ওখানে আর একটা কালার রয়েছে, 3 কালার। আর ভাই আর পিয়ুষ্মিতা কন্টিনিউ কাজ করে আছে, তো আমিও করে আছি। এখানে দেখো হার্ট শেপটা গোলাপের পাপড়ি দিয়ে বেশ প্রতিটা আলাদা আলাদা পাপড়ি ছিঁড়ে আলাদা করে সেখানে আঠা দিয়ে লাগাতে হচ্ছে। বেশ সুন্দর কনসেপ্টটা, খুবই ভালো একটা কনসেপ্ট। তা আমরা চেষ্টা করেছি, অ্যাপ্লাই করেছি, বেশ আমরা সাকসেস। এবার তোমরাও করতে পারো এটা। অ্যাকচুয়ালি গাড়ির প্রবলেম হয়, মানে রঙের কিছুটা প্রবলেম হয়, ততটা প্রবলেম হয় না। 2 থেকে 3 দিনের ভিতরে যদি তুলতে পারো কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, পরে তুললে একটু প্রবলেম হয়, যেটা আমাদের ক্ষেত্রে হয়েছিল, আমরা 1 সপ্তাহ পরে তুলেছিলাম। তাই দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে যে কিনা মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, যে এত সুন্দর আমরা এত সুন্দর সাজাতে পারবো, যে কিনা তাও প্রথমবার, আবার এর আগে কোনো দিন গাড়িই সাজাইনি। ভাবা যায়, নিজের বিয়ে নিজেই একটা রিস্ক নিয়ে নিয়েছি, হলে হবে না হলে এটা নিয়েই চলে যাবো, অসুবিধা কোথায়। আর আমরা রিস্ক নিয়ে আমরা সাকসেস হয়েছি, ব্যাস। তো এটা প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। তো পিছনের যে কাঁচ রয়েছে ওটা ফাঁকা যাবে, ওটায় কিছু না লাগলে ভালো লাগে না, তাই ওখানে লেখা হলো লিটন অ্যান্ড দোলা, বেশ দেখতে সুন্দরই লাগছে।
আরে ইন্টারেস্ট থাকবে কি করে, কারণ এইভাবে তো গাড়িটা ওদের বাড়িতে সাজায়নি আমাদের বাড়িতে সাজিয়েছে, কারণ আমার ইন্টারেস্ট এটা দেখার জন্য যে কিনা কিভাবে আমরা সাজছি। ও তো বোঝে না যে কিনা এটার জন্য কতটা কষ্ট করতে হয়, তাই ও কিছু বোঝে না। কেননা তোমরা তো দেখেছো রাত 3-4 পর্যন্ত আমি সাজিয়ে তারপর আবার ভোরবেলা বিয়ে করতে বেরিয়েছি, মানে কপাল খারাপ হলে যা হয়। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবারে আমি বিয়ের ভিডিওটা আসছি।